Assalamualaikum. আজ 24 মার্চ 2023 রোজ শুক্রবার। এখন আমি আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বিকাতলোয়াই হাটে। এই হাটে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে। আর এই হাটে ছাগল এবং খাসির জন্য ক্রেতার হাসিল হলো শতকরা 3 টাকা হারে। তো ক্রেতার জন্য শতকরা 3 টাকা, বিক্রেতার জন্য শতকরা 3 টাকা। আর এই হাটে আসতে তাহলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়নাবাজার হয়ে হাটে আসতে পারেন। তো এখন আমি আপনাদের হাটে ছাগল এবং খাসির দাম দর জানাবো। তো এইখানে আছে, আসসালামু আলাইকুম, আপনার কিসের বাচ্চা? দুইটা না? দুইটা খাসির বাচ্চা। আচ্ছা, দুইটার দাম চাইতেছেন কেমন? 12,000 চাইতেছেন। কাস্টমার কত বলতেছে? 8,500 বলতেছে। আরে আপনার বাড়ি নাকি? না কি না, ব্যবসা করেন না? তো 8,500 বলতেছে। তো আপনার টার্গেট কেমন, কত হলে দিবেন? 9,500 হলে বিক্রি করে দিবেন। আর এই দুটো আনছেন, আরও আনছিলেন? আর কি করছেন? তো বর্তমানে কেনা বেচা কেমন হইতেছে ছাগল খাসি? এগুলি মোটামুটি ভালোই না? বাড়ি কোথায় আপনার? কাশিজুলি বর্মি ইউনিয়ন। আচ্ছা, আর কোন কোন হাট করেন? লো হাই বর্মি, শ্রীপুর। শ্রীপুর শনিবারে না কালকে? আচ্ছা ঠিক আছে, বুধবারে বর্মি বড় বাজার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এখানে আছে ভাইয়ের কাছে, ভাই কিসের বাচ্চা এটা? আচ্ছা, তো ওনা মানে কি ভাই, ছাগল নাকি ভাই? বাচ্চা সহ না? কি বাচ্চা ভাই এটা? খাসির বাচ্চা। খাসির বাচ্চা। আচ্ছা, ছাগলটা কয় দাঁত ভাই? হ্যাঁ কয় দাঁত? চার দাঁত আছে। চার দাঁত, বাচ্চা একটাই না? বাচ্চা। আচ্ছা, দাম চাইতেছেন কত ভাই? 8,000 দাম চাইতেছেন। আচ্ছা, কাস্টমার কত বলতেছে ভাই? 6,500-7,000 মতো বলতেছে। 8,000 চাইতেছে। তো 7,000-8,000 মতো হলে বিক্রি করে দিবেন নাকি? বাড়ির আপনার? আচ্ছা, তো ওনার বাড়ির। এই যে আমাদের ইউটিউব চ্যানেল এগ্রো টিভি, ভিডিও দেখেন। এই যে এখানে আছে খাসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার খাসি এডি? আচ্ছা, এই কয় দাঁত করে এডি? কয় দাঁত করে? দুই দাঁত করে। আচ্ছা, এই খাসির দাম চাইতেছেন কত? এটার দাম চাইতেছেন কত? এটার 13,000। আচ্ছা, কত রোগ মাংস হইতে পারে এটাতে? আচ্ছা, আপনার বাড়ির এডি? আচ্ছা, বাড়ির কটা আনছেন? সব নিয়েছেন? অনেকগুলি নিয়েছেন। আচ্ছা, তো কাস্টমার কত বলতেছে এটা? 8,000 বলতেছে। আচ্ছা, তো আপনি টার্গেট কেমন, কত হলে বিক্রি করে দেবেন এটা? 10-11,000 বিক্রি করে দেবেন না? আচ্ছা, তো অনেকগুলি খাসি আছে, এগুলি আপনার না? এটার দাম চাইছেন কত? ও আচ্ছা, ওনার আপনার। আচ্ছা, আপনার এটা আপনার না? এটার দাম চাইছেন কত? এটা 11,000। এটা কত হলে বিক্রি করে দেবেন? 10,000 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? এপির বাড়ি। আচ্ছা, তো এখানে বিক্রি হয় নাই না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো সব কিছু দাম বেশি, মানুষ কিনবো কইতে খাইবো কইতে গিয়া কোন? আচ্ছা, কি ভাইটা খাসি? খাসি ভাই। আচ্ছা, কয় জাত ভাইটা? দাঁতে নাই ভাই। জানো দাঁতে নাই? আচ্ছা, দাম চাইতেছেন কত ভাই? 11,000। আচ্ছা, দাম হইতেছে কত ভাই হাতে? 7,500 হইতেছে। আচ্ছা, কত হলে দিয়ে দেবেন এটা? 9,000 হলে বিক্রি করে দেবেন। কটা আনছিলেন? আনছিলাম 9টা। আচ্ছা, আপনি তো ব্যবসা করেন না? আর কোন কোন হাট করেন? কোথা থেকে আসেন? নাটক থেকে। নাটক থেকে আসেন? আচ্ছা, এদিকে আর কোন হাট করেন না? বর্মি হাট করেন না? নাটক থেকে নিয়ে আসেন? আপনার বাড়ি নাটোরে না? আচ্ছা, তো এদিকে কি মানে এদিকে থাইকে করেন নাকি? না, ঘর ভাড়া নিছেন, ওদিকে আইনি আবার বিক্রি করেন না? আচ্ছা, তো 9টা আনছিলেন, কটা বিক্রি হয়েছে? একটাই আছে, 9টা আনছিলেন। তাহলে ওদিক থেকে এদিকে বিক্রি করলে একটু লাভ হয় না? ওদিকে একটু কম পাওয়া যায় আর কি? আচ্ছা, তো কাছাকাছি আর কি, তারপরে কিছু তো ওইদিকে তো নিয়ে আসেন আর কি। আপনার নামটা কি ভাই? আমার নাম হজরত আলী। হজরত আলী ভাই। আচ্ছা, কারো যদি আপনার খাসি লাগে অনুষ্ঠানের জন্য বা মাংসের জন্য দিতে পারবেন না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। নাম্বারটা দিয়ে দিতে পারবেন, তো আপনি ব্যবসা করেন খাসি ছাগল। তো সামনে কোরবানি আসতেছে, তারপর আপনার ধরেন কারো জন্য দিতে পারে, যেহেতু আপনি অনেকগুলো নিয়ে আসেন ব্যবসা করেন।